সরুক্ষেত্রীর কালাতলিত বিজেপির প্রশিক্ষণ হবা। এইবার সরুক্ষেত্রী লাগে বিজেপিক। সরুক্ষেত্রীর সমষ্টি অগপক এড়ি দিব বিচরা নাই বিজেপিয়ে। আর দেওবারে মুকলিকৈ এই দাবী উত্থাপন করে বিজেপির পাকা বেদবাড়ী মন্ডল সমিতিয়ে। সরুক্ষেত্রী সমষ্টির অতি গুরুত্বপূর্ণ এই পাকা বেদবাড়ী মন্ডল সমিতির দুদিনিয়াকৈ অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণ সভাত উত্থাপন করা হয় এই দাবী। ইতিমধ্যে সরুক্ষেত্রীত বিজেপির ভেটি শক্তিশালী করেছে কর্মীসকলে। অগপ নীরব হয়ে বহি থাকার বিপরীতে বিজেপিয়ে এতিয়া বজাইছে রণদুন্দুভি। সরুক্ষেত্রীর কালাতলিত অনুষ্ঠিত এই বিশেষ প্রশিক্ষণ সভাত মার বাঁধিছে বিজেপির নেতা কর্মীয়ে। আজি মানে অসম প্রদেশ রাজ্যিক নেতৃত্বর তেখেতসকলৰ নির্দেশনা অনুসরি গোটে অসমখনৰ প্রতিটা মণ্ডলত এই দুদিনিয়াকৈ প্রশিক্ষণ কর্মশালা চলিছে। সেই মর্মে আমি বজালি জিলা সমিতির অন্তর্গত পাকা বেদবাড়ী মণ্ডলত আমি দুদিনিয়াকৈ আমি এই কর্মশালাটো আয়োজন করলো। আজি আমার দ্বিতীয় দিন, যাকালি আমার সফলভাবে পাঁচটা সত্র সমাপ্ত হয়েছে। আজি এতালেক আমার তিনটা সত্র গল আর দুটা সত্র বাকি আছে। আপনার সরুক্ষেত্র সমষ্টির বিধায়ক জাকির হোসেন সিকদার কি কব, ভূমিকা কি বর্তমান? সেইটো আমাতকৈ আপনি রাইজর মাজত যাওক, যদি রাইজত গৈ যদি রাইজর পৰা আপনাদের সুধে তেতিয়ালে আপনি গম পাব যে তেখেতর সমষ্টির প্রতি তেখেতে কি কি করলে। তেখেতে আপনাদের দেখা পাব ফেসবুক বা আপনাদের স্টেটাসবিলাকত যদি চাই তেখেতর চাই দেখা পাব তেখেতে কি করেছে। এটা এনরেগা এম জি এনরেগার কাম উদ্বোধনী করেছে, সেইটোত তেখেতে ফটো মারিছে, সেইটো রাইজক দিয়া বলি রাইজক বুঝাই আছে, কিন্তু রাইজ ইমান বুর্বক নহয়। তেখেতে আজি কিছুদিন আগত মই এটা ফেসবুকত স্টেটাস এটা চালো তেখেতর, তেখেতর শুভাংক্ষী এজনে স্টেটাসটো দিছে, অকল যে কোনো হাত নাথাকে কোনো ভূমিকা নাথাকে এইটো কথা বিধায়কজনে জনা উচিত আছিল। এতিয়া আমার সমষ্টিত বিধায়কক মানে এনরেগা এম এল এ বলে কয়, আপনি যদি যায় গায়ে গায়ে চাব যায় সুদিয়ে দেখা পাব আপনি এনরেগা এম এল এ। রাইজর ফালৰ পৰা প্রশ্ন বহুত উত্থাপিত হয়ে আছে, সরুক্ষেত্রী সমষ্টিত বিজেপির প্রার্থী এজন লাগে, হয় আপনাদের বিজেপির তৃণমূল কর্মী হিসাবে কি কব? এটো আমি উপর নেতৃত্বক আমি গোটেই বিষয়টো এৰি দিছো। তেখেতসকলে ফিল্ডত আহক, সার্ভে করক, ফিল্ড সার্ভে লৈ পেলে তেখেতসকলে গম পাব যে সরুক্ষেত্রী সমষ্টিত যদি সঁচাকে বিজেপির যদি সাংগঠনিক ভেটি সবল আছে তেতিয়াহলে বিজেপি দিয়ক। কিন্তু ইয়াত যোৱা বিধানসভা নির্বাচনের পিছত আজিলৈকে মই অগপর এখন মিটিং করাও দেখা নাই। তেনেস্থলত যদি সময়ত অগপ পায়, আমি যেহেতু পরীক্ষা আমি পড়িয়ে আছো, পরীক্ষা দিব পৰা নাই, মানে সময়ত ভোটটো আমি বেলেগ চিহ্নতে দিব লাগে। আমি পদুমত দিব বলে আমাৰ কার্যকর্তা বন্ধুখিনি শান্তি পাব, হয়নে নহয়? আমাৰ গোটেইখিনি গোটেই কার্যকর্তা বন্ধুখিনি আমাৰ ইয়াত পদুমত দিব পাৰিবলৈ আশাবাদী রাজ্যের নেতৃত্ব আমি অনুরোধ জনাইছো। তে এইবার যাতে অন্তত সরুক্ষেত্রী সমষ্টিত ভারতীয় জনতা পার্টির কেন্ডিডেট আমাৰ ইয়াত প্রক্ষেপ করে দিবই লাগিব, আমি 100% আশাবাদী। হর্ষেবাড়ির তফিকুর রহমানের রিপোর্ট, দৈনিক টাইম।